আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা গেছেন। ভোর 5:20 ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 16 মে ঢাকার রায়ের বাজারের বাসায় গুরুতর অসুস্থ হলে রাজধানী স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে নেওয়া হয় ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে। ভোরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। আওয়ামী লীগের এই নেতা দীর্ঘদিন ধরে কিডনি, লিভার ও হার্টের জটিলতায় ভুগছিলেন। রবিবার তার মরদেহ দেশে আনা হবে।